ইস লজ্জা। তাই বুঝি তলে তলে এত কিছু চলছে, আমাদের বলে কিছুই বলবে না, আর নিজেরা নিজেরা ঠিকই। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা যা ভাবছো আসলে তেমন কিছুই না, আমি ওনাকে বলছি না, উনি আমাকে বলেছেন। তাহলে এটা সত্যি যে আমি ওনার স্ত্রী, আর আমার উপর ওনার অধিকার আছে। ওনাকে পাবো কিনা জানি না, তাই যেটুকু পাই তা হারাতে চাই না। আর পাগলটা যে আমাকে ভালোবাসে তা তো আমি জানি, শুধু তাকে দিয়ে বলানোর অপেক্ষায় আছি। বলতে তো হবেই, বাই হুক আর বাই ক্রুক। তোমরা দুজনই পাগল, চত্বর সব। রাফসান রাগ করে চলে গেল। রোজ সারাদিনে খেয়াল করলো একটা ছেলে সারাক্ষণ ইতির পাশাপাশি থাকছে, কিন্তু ব্যস্ততার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করা হয়নি। বাসায় এসেও রোদ কাঁচ নিয়ে ব্যস্ত, ইতির সাথে সেভাবে কথা হয়নি। পরের দিন অফিসে, সকাল থেকে ইতির মনটা খারাপ, সুন্দর মুখটায় কালো মেঘের ছায় আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু কেউ বুঝতেই পারছে না কি হয়েছে। সকাল থেকে এক কাপ কফি হাতে নিয়ে বসে আছে, কিন্তু এক চুমুক কফিও সে খায়নি। ইতির মন খারাপ দেখে রোদ অস্থির হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাও কিছু বলছে না, কারণ ইতির উপর তো তার কোনো অধিকার নেই। কিন্তু রাফসান আর থাকতে না পেরে এইদিকে জিজ্ঞেস করেই ফেলল, সমস্যা কি ইতি? হ্যাঁ, কি সমস্যা, কি তোমার কি হয়েছে? কিছু না রাফসান, আমি ঠিক আছি। এই পেপারগুলো কি ব্যাপার, ম্যানার ভুলে গেছো নাকি? আমি ওর বস, নক না করে কেন এলে? আমি কি ডেকেছি তোমাকে? আদি প্লিজ নাও গো। আই এম সরি। কি হয়েছে বলো, চোখের পানি মুছো, কি হয়েছে বলো। দেখো এখন যদি তুমি আমাকে কিছু না বলো তাহলে কিন্তু আমি স্যারকে গিয়ে জিজ্ঞেস করব। রাফসান আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো। সময় শেষ হয়ে আসছে রাফসান, আমি মনে হয় ওনাকে হারিয়েই ফেলবো। কেন বলছো এই কথা? আর মাত্র দেড় মাস বাকি, এরপরে আমাকে ওনাকে ছেড়ে চলে যেতে হবে রাফসান। আমি পারবো না ওনাকে ছাড়া থাকতে, আমি পারবো না। তুমি কেন বলছো না ওনাকে? না রাফসান, তা হয় না, ওনার উপর বোঝা হতে চাই না, আর আমার ভালোবাসা ওনার উপর চাপিয়ে দিতে চাই না, তাই ওনার জন্য হলেও ওনাকে ছেড়ে চলে যাব। কিন্তু ইতি, প্লিজ রাফসান, আর না, আমি আমার ডিসিশন চেঞ্জ করব না। নিচে নামতেই আদিকে দেখতে পেলাম, অহেতুক ছেলেটাকে বকলাম, সরি বলা দরকার, সরি। আদি অবাক হয়ে পাশে তাকিয়ে দেখে ইতি, ইতিকে দেখে হাসি দিয়ে দিল। আসলে তখন আমার ওভাবে বলা উচিত হয়নি, অ্যাকচুয়ালি ইটস ওকে, আমি কিছু মনে করিনি, কিন্তু কিন্তু কি? আপনার মন খারাপ কেন? তোমাকে না কতবার বলেছি আমাকে তুমি করে বলতে? ওকে ওকে বলছি, আগে বলো তোমার মন খারাপ কেন? কিছু না। কিছু তো অবশ্যই, কিন্তু বলতে না চাইলে জোর করছি না। ইতি অনেকক্ষণ বসে আদির সাথে গল্প করল। ছেলেটা অনেক সুন্দর করে কথা বলে, এত মজার মজার কথা বলল যে ইতি খিলখিল করে হেসে দিল। আদির কথা শুনে যেন ইতির হাসি থামছেই না, রোদ দেখছে কিছু বলছে না। এভাবে হাসলে আপনাকে সরি, তোমাকে ভালো লাগে। আসবো স্যার, ও তো আদি, ইতি ম্যামকে অ্যাসিস্ট করেছে, পরশু যে ইন্টারভিউ হলো ওকেই সিলেক্ট করেছে ইতি ম্যাম আর রাফসান স্যার। আদির সাথে কথা বলেই ইতির মনটা কিছুটা ভালো হয়ে গেল, মন খারাপের কথা ভুলেই গিয়েছিল। রোদ বেরিয়ে এলো, কি ব্যাপার, কাজ রেখে হাসাহাসি হচ্ছে খুব? রোদকে দেখে ইতির হাসি থেমে গেল। না স্যার, অ্যাকচুয়ালি আমরা জাস্ট দেখেছি নতুন ক্লায়েন্টের ফাইলটা কি রেডি। ওই ফাইলটা আদিকে দেয়া হয়েছে। অলমোস্ট ডান। অলমোস্ট বলতে কিছু নেই, হয়তো হয়েছে নয়তো হয়নি। আর ইতি মিটিংটা কাল, সো দুইটার মধ্যে ফাইল রেডি হয়ে যাওয়া চাই, আর মিটিংয়ে তুমিও থাকছো। ওকে স্যার, আমি দেখছি। এটা বলেই রোদ চলে গেল। এই রাক্ষসটা কে? কি বললে? রাক্ষসই তো। হি ইজ দা এমডি। সিরিয়াসলি? উনি আমাদের এমডি। হুম, বাট বান্দা হ্যান্ডসাম আছে। ইতি মনে মনে হাসলো, দেখতে হবে না জামাই টাকার, হাজারটা কাজের মাঝে ও রোদের মন ইতির উপরেই রয়েছে। আদিটা যে বড্ড বেশি ইতির পিছু ঘুরছে, অনেকক্ষণ হলো ইতিকে দেখছে না রোদ। কাঁচের গ্লাসের ওপাশে এপাশে ওদের কেবিন, বারবার চোখ যাচ্ছে, না মেয়েটা আসছে না, গেল কই? রোদ আর অপেক্ষা করতে পারলো না, বেরিয়ে গেল। রিমি, ইতি কোথায়? ম্যাম তো স্টোরে গেছেন। ইতি কি একা গেছেন? না স্যার, ম্যামের সাথে আদিও গেছেন। মনে মনে এটাই ভাবছিল রোদ, কারণ অনেকক্ষণ ধরে ইতির সাথে সাথে আদিকেও দেখা যাচ্ছিল না। রোদ আর অপেক্ষা না করে স্টোরে চলে গেল। স্টোরে গিয়ে রোদের চোখ কপালে উঠে গেল, ইতি সেলফের উপরে উঠছে ফাইল নামানোর জন্য, আর আদি নিচে দাঁড়িয়ে কথা বলছে, শুধু কথা না ইতিকে হাসাচ্ছে। দেখে রাগ উঠে গেল রোদের, বেখেয়ালে পড়ে যেতে পারে মেয়েটা, যা ভাবলো তাই। ইতি পড়ে যেতে নিল, দেখেই রোদ দৌড় দিল।
আদিও এগিয়ে যাচ্ছিল। রোদ আদিকে সরিয়ে দিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আদি গিয়ে ছিটকে পড়ে, নিজেই ইতিকে ধরে ফেললো। আহ, চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নিলাম, ভাবলাম এই বুঝি শেষ, কিন্তু না, নিজেকে কারো কোলে অনুভব করলাম। চোখ খুলতে দেখি আমি ওনার কোলে, রাগে ওনার চোখ লাল হয়ে এত বড় বড় হয়ে গেছে। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? এত উপরে কেন উঠেছো? মাথায় সমস্যা নাকি? এখন যদি কিছু হয়ে যেত, আমি না থাকলে কি হতো? আমি মিটমিট করে হাসতে লাগলাম। আমার কিন্তু রাগ হচ্ছে, আর এই ছেলে তুমি থাকতে ও কেন উপরে উঠলো? আর এত হাসাহাসি কি আছে? এভাবে ডিস্ট্রাক্ট করলে তো পড়েই যাবে, যত সব ইউজলেস পিপল। এটা বলেই রোদ বাহিরের দিকে হাঁটা শুরু করলো। এহ, কি করছেন? আবার কি হলো? কোথায় যাচ্ছেন? এখন কি কেবিনেও যেতে পারবো না? চান, কিন্তু আমাকে তো নামান। উফ, রোদ ভুলেই গিয়েছিল যে ইতি ওর কোলে। ইতি হেসেই দিল, রোদ রেগে বেরিয়ে গেল। পেছনে ঘুরতেই দেখে আদি উঠে দাঁড়াচ্ছে। পড়ে গেলাম আমি, আর উঠে দাঁড়াচ্ছ তুমি কেন? স্যার যে ধাক্কা দিল রে বাবা। স্যার তোমাকে ধাক্কা দিয়েছে, বাট কেন? কি জানি কোথা থেকে চলে এলো, তুমি পড়ে যাচ্ছ দেখে ধরতে নিলাম, আর কোথা থেকে উনি এসে আমাকে ধাক্কা দিয়ে নিজেই দাঁড়িয়ে গেলেন। আসলে রাক্ষস লোকটা। কি বললা? পাগল একটা ছেলে। ওয়েট ওয়েট, তার মানে উনি আগে এসেছেন, সামনে আসেননি, আড়াল থেকে দেখছিলেন, আর যেই আমি পড়ে গেলাম, আদি আমাকে ধরবে ভেবে উনি আদিকে ধাক্কা দিয়ে আমাকে কোলে তুলে নিলেন। ইয়েস, আমার হ্যাশট্যাগ বসপর, আপনি ফেসে গেছেন। আমাকে তো মনের কথা বলতেই হবে, তাও ব্যাপারটা আর একটু শিওর হতে হচ্ছে। ভাবতে হবে, পেয়েছি, বুদ্ধিও হাজির, এখন শুধু সময়ের অপেক্ষা। সারাদিন রোদের রাগে রাগেই কাটলো, ইতি পড়ে যাওয়ার জন্য নয়, ওই আদির উপর। ছেলেটা এত কেন ইতির পেছনে পড়ে থাকে? বিকেলে কাজ শেষ করে ইতি রিমির কাছে হাজির। ম্যাম, এভাবে তাকিয়ে আছেন কেন? কি করতে হবে ম্যাম? ইতি সব বলে দিল কি করতে হবে। প্ল্যান অনুযায়ী সব ঠিক হলো। রোদ করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, এমন সময় ইতি আর আফসানে কথা শুনতে পেল, সেদিকে কান দিল না। কিন্তু রিমির কথা শুনে থমকে গেল রোদ, কান থেকে ফোন নামিয়ে ফেললো। হাসছো কেন? আজ কিছু হতে যাচ্ছে। কি? গেস করুন। পারছি না, তুমি বলো, আমার সহ্য হচ্ছে না। আজ আদি ইতি ম্যামের জন্য স্পেশাল কিছু প্ল্যান করছে। স্পেশাল মানে? আদি আর ইতির মধ্যে কি কিছু চলছে নাকি? আদির সাইড থেকে তো ফুল অন চলছে, এখন শুধু ম্যাম কি ফিল করে তা জানার অপেক্ষা। কথাগুলো শুনে রোদ যেন আকাশ থেকে পড়লো। ইতির কেবিনের দিকে গেল ইতি, দেখলো নেই। পেছন ঘুরতেই দেখে ইতি আর আদি ক্যান্টিন থেকে হাসাহাসি করতে করতে আসছে। ভালোভাবে খেয়াল করতে দেখতে পেলো ইতি যে সাইড দিয়ে আসছে, সামনে কিছু পড়ে আছে, ইতি সেদিকে দেখছেই না। দেখবেই বা কীভাবে, সে তো আদির কথা শুনে হাসায় ব্যস্ত, অসহ্য, যা ভাবা তাই আজ। রোজ যা ভাবছে তাই হচ্ছে ইতির সাথে। ইতি আর দু কদম আগালেই পড়ে যাবে পা পিছলে, কিন্তু না, হয়তো পড়বে না, আদি ধরে ফেলবে, ইম্পসিবল। রোদ আবার দৌড় লাগালো, ঠিকই দু কদম আগাতে ইতির পা পিছলে গেল। ইতি পড়ে যাওয়ার আগেই রোদ ওকে ধরে ফেলল, এক হাত ইতির কোমরে আর এক হাত দিয়ে ইতির হাত ধরে ফেলে। ইতি হাঁ করে রোদের দিকে তাকিয়ে রইল, রোদও তাকিয়ে রইল ইতির দিকে। দুজন দুজনকে দেখতে লাগলো, কেউ কারো দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। ইতি মনে মনে মিটমিট করে হাসছে, পাগলটা তাই করলো, ইতি যা ভেবেছিল তাই হলো, কারণ রিমি আর আফসানের কথাগুলো ইতি সাজানো ছিল রোদ কি করে দেখার জন্য। রোদ ওভাবে অনেকক্ষণ আগলে রাখে ইতিকে, সবাই দেখছে, কিছুটা বিব্রত বোধ করলাম। সোজা হয়ে দাঁড়ালাম, ইতিকে ছেড়ে দিলাম না, পড়ে যায়নি, সোজা করে দাঁড় করিয়ে দিলাম, ছোট করে একটা কাশি দিলাম। আপনি ঠিক আছেন তো? আমার কি হবে, সবার এখানে কি, যে যার জায়গাতে যাও। ইতির দিকে তাকালাম, এই মেয়ে, এই চোখ কোথায় থাকে, হ্যাঁ দেখে হাঁটতে পারো না? আর সমস্যা কি, এত হাসাহাসি কেন করো? আমি কি সবসময় ফ্রি থাকি নাকি তোমাকে পাহারা দিতে, যে কখন তোমার বিপদ হবে আমি বাঁচাবো? এটা বলে চলে এলাম। ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আর মুচকি মুচকি হাসলাম। এটা কি হলো? কোনটা? উনি সে দেশে বাঁচালো, আমার কথা শুনে চলে গেল, আর উনি আসলেই বা কি হতো, আমি ছিলাম না বুঝি। কি বললা? আরে কই, কিছু না তো। বেটার। অফিস টাইম শেষ হয়ে গেল, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে, ইতিও রেডি হচ্ছে বেরোবে বলে, রোদ দেখছে বসে বসে। মেয়েগুলো পারেও, আসার আগে রেডি হয়, যাওয়ার সময় রেডি হয়, এরা পারেও বটে, বাসায় তো যাবে, এত রেডি হবার কি আছে। ইতি বেরোলেই রোদ বেরোবে, এমন সময় দেখে আদি ইতি রুমে হাজির, একসাথে বেরোবে বলে। রোদ আর দেরি না করে ফোন দেয়,
একটু আমার কেবিনে এসো তো। আমি তো বের হব। আমি কেবল একটা ফাইল দিব, নিয়ে যাও সাথে করে। ওকে, আসছি। আবার কি হলো? কিছু না, তুমি যাও লবিতে, একটু ওয়েট করো, আমি আসছি। দেরি করো না। দেরি হলে তুমি চলে যেও। জি না, আজ যাচ্ছি না আপনাকে ছাড়া। আসবো স্যার। এসো। আজি তোমার কেবিনে কি করছে? এখনো বাসায় যাইনি। হা করে অবাক হয়ে একবার পেছনে ফিরে দেখলাম। না, মাঝের কার্টেনটা তো দেয়া। তাহলে উনি দেখলো কিভাবে যে আদি এসেছে? কি হলো, বললে না? ও বায়না ধরলো আজ একটু ওর সাথে বের হতে হবে, তাই আর কি। বর্ষা থেকে উঠে দাঁড়ালাম, ভ্রুকুচকে ওর দিকে তাকালাম। ও মা, উনি এভাবে তাকিয়ে আছেন কেন? মনে মনে বললাম। এক ঝটকায় ওর হাত ধরে ফেললাম। যাওয়াচ্ছি, এটা বলে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। আদি লবিতে ওয়েট করছে, তাই ইচ্ছা করেই করিডোরে লিফট দিয়ে ইতিকে নিয়ে নিচে নেমে গেলাম। এসবের মানে কি? তুমি এখন বাসায় যাবে, অন্য কোথাও যাবে না তাই। আমি অন্তত ওকে বলে আসতাম। সেটা এখনো বলতে পারো, ফোন করে বলে দাও। ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নিলাম কেবল, আর তখনই উনি চিৎকার করে উঠল। ওয়েট ওয়েট, ফোন করা লাগবে না, টেক্সট করে দাও। রাগি চোখে ওনার দিকে তাকালাম। দেখে লাভ নেই, যা বলেছি তাই করো। নাও উই আর ফ্রেন্ডস, তাই তুমি আমার কথা শুনতে বাধ্য। উফ, ওনাকে নিয়ে আর পারলাম না, তাই কথা না বাড়িয়ে উনি যা বললেন তাই করলাম। মিথ্যে মিটিং এর বাহানা দিয়ে চলে আসলাম। এখন খুশি তো? আপনি খুশি হন আর না হন, আজ আমি অনেক খুশি। আমি জানি আদির মনে আমার জন্য ফিলিংস আছে, শুনেই আপনি আমাকে ওর সাথে যেতে দেননি। আমি জানি আপনি অন্য কারোর সাথে আমাকে সহ্য করতে পারবেন না। প্লিজ একবার বলে দেন না আমাকে ভালোবাসেন। আমি প্রমিস করছি আপনার বলতে হবে না, আমি সারা জীবন আপনার পাশে থাকব। প্লিজ বলেন না একবার। মনে মনে গভীর চিন্তায় মগ্ন হয়ে ভাবছিলাম কথাগুলো। হ্যালো, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ কি? কোথায় হারিয়ে গেলে? না কিছু না, বাসায় এসে গেছি, নামবে না? ইস, আমিও না, পাগল একটা, মনটা যে কই থাকে। দুজনে ফ্রেশ হয়ে নিলাম। উনি ওনার ডেইলি রুটিন অনুযায়ী ওনার প্রেমিকাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। ভয় পাওয়ার কিছু নেই, ওনার প্রেমিকাকে বলি ওনার কাজ আর ওনার ল্যাপটপ। আমারও আজ কিছু কাজ ছিল, শেষ করে নিলাম। ওনার কাজ শেষ হলেই ডিনার করব, তাই বারান্দায় গিয়ে বসলাম। প্রতিদিন খাওয়ার পর বসি, আজ আগেই বসলাম, উনি কাজ করছেন। এগুলো মনে মনে ভাবছে ইতি। ফোনটা বেজে উঠল, দেয়াল ঘড়িটার দিকে তাকাতেই দেখি রাত 11টা বাজে। এত রাতে কে? ফোনটা হাতে নিতেই দেখি লয়ার আঙ্কেলের ফোন। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।